নৌপথে চলাচলকারী বহু লঞ্চেই মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক ব্যবস্থা, যাত্রী পরিবহনও হচ্ছে ধারণ ক্ষমতার বেশি। অভিযান 10 লঞ্চের ভয়াবহ দুর্ঘটনার পরও সদরঘাটে কারো বাড়তি সতর্কতা চোখে পড়েনি। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। খন্দকার শিপিং লাইন্সের এমভি মিরাজ 7 নামের এই লঞ্চটি চলাচল করে ঢাকা নড়িয়া রুটে। পথিমধ্যে সুরেশ্বর, চণ্ডীপুর আর মলফতগঞ্জে যাত্রাবিরতি করে এই নৌযানটি। সামনে লেখা তথ্য অনুযায়ী এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা 381 জন, তবে প্রথম ও দ্বিতীয় তলায় তিল ধারণের ঠাঁই নেই। এমন চিত্রই বলে দেয় আসলে কতজন নিয়ে শনিবার সদরঘাট ত্যাগ করেছিল এই নৌযানটি। নির্বাচনটারে কেন্দ্র করে লোকজন যাচ্ছে বাড়িতে, এবং সকালের লঞ্চগুলো দেখেন সবগুলো লঞ্চে ধারণের থেকে কিছু বেশি নিছে। এমভি মিরাজের অগ্নি নির্বাপক ব্যবস্থায় রয়েছে অনিয়ম অব্যবস্থাপনা। এর ইঞ্জিন রুমে নামমাত্র কটি অগ্নি নির্বাপক যন্ত্র আছে যা মেয়াদ উত্তীর্ণ। ঢাকা থেকে প্রতিদিন 42টি রুটে ছোট বড় অন্তত 80টি নৌযান চলাচল করে, যার অধিকাংশেরই এমন অবস্থা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হওয়া এমভি অভিযান 10-এ ভয়াবহ অগ্নিকাণ্ড হয় দিবাগত রাত 2:30টার দিকে, যাতে সরকারি হিসাবে নিহতের সংখ্যা 41 জন। এ বিশেষজ্ঞ মনে করেন এখনই সচেতন না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে। যারা চালক আছেন তারা যদি রেগুলার বেসিসে ট্রেনিং করেন তাহলে তাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্টকে ট্যাকেল দেওয়ার এবং যাত্রীদেরকে বাঁচানোর জন্য যে তাদের যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো তারা যথাযথভাবে নেবেন, এবং পাশাপাশি যাত্রীদেরকে আরেকটু যে কোনো পরিস্থিতিতে তারা যাতে মাথা ঠান্ডা রেখে ইভ্যাকুয়েট করতে পারেন এবং লাইফ জ্যাকেট, লাইফ বয় এগুলো নিয়ে তারা নিজেদের জীবন রক্ষা করতে পারেন, এই ধরনের স্টেপগুলো নিয়ে যদি তাদেরকে কোনো ভিডিওর মাধ্যমে একটা বার্তা দেওয়া যায় এটা আমার মনে হয় তাদের জন্য ভালো হবে। কোনো উৎসব ছাড়াই রাজধানীর সদরঘাট থেকে প্রতিদিন অন্তত 25,000 মানুষ নৌপথে চলাচল করেন, সারা দেশের সংখ্যা কয়েক লাখ ছাড়াবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ।